श्री श्री अन्नकूट महोत्सव उपलक्षे আমরা সমবেত হয়েছি বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফেশন উপজেলাস্থিত 3 নং ওয়ার্ড গোদাবাড়ী শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সমবেত ভক্তবৃন্দ যারা দূর দূরান্ত থেকে আপনারা এই মধ্যাহ্নকালীন সময়ে অন্নকূটের মহিমা গোবর্ধন পূজার তাত্ত্বিক অর্থ শ্রবণের আকিঞ্চনে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশন হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি আপনারা দেখছেন জয়গীতা চ্যানেল ছত্র শাস্ত্রই রক্তস্ততা ভাবত এব সদেবী কিন্তু প্রভুর বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নময়ম বিষ্ণুপদয় রথপৃষ্ঠয় ভূতলে শ্রীমতী ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নমিনে নমচার্য পদয় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণ মুদিত ক্ষমাধৈর্য শির মনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রম নয় বিষ্ণু পদয় দেবায় কৃপা বেদয় নম নম শ্রী গৌরী করুণ মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নময়ম বিষ্ণু পদয় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী দিন মিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমব দিব্য ছবি সুন্দরায় তস্ময়ী মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনি আদি ব্যাধি হরা নিত্যম তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ আমি এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ হরে নাম হরে নাম
শরীরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির উন্নতা হরি বল হরি বল হরি বল ভাই রে শরীর নাম বিনে আর কলি জীবে অন্ন গতি নাই রে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মহাসংযমের মাস কার্তিক মাসের মধ্যাহ্নকালীন সময়ে শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উপলক্ষে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফেশন উপজেলাস্থিত 3 নং ওয়ার্ড গোদাবাড়ি শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সমবেত ভক্তবৃন্দ যারা দূর দূরান্ত থেকে আপনারা এই মধ্যাহ্নকালীন সময়ে অন্নকূটির মহিমা গোবর্ধন পূজার তাত্ত্বিক অর্থ শ্রবণের আকিঞ্চনে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশন হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি বল জয় জয় শ্রী রাধেশ অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে আছেন যারা দেশ দেশের বাহির থেকে আপনাদের প্রত্যেককেই চরফেশন উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি আজ বিশেষ একটি উৎসব উৎসবকে মহোৎসব বলেছেন আচার্যগণ উৎসবের তাত্ত্বিক লীলাটা কি কেন আমরা এই মহোৎসবকে পালন কিভাবে হয়েছিল কেনই বা গিরি গোবর্ধনের পূজা করা হলো একটি পর্বতের পূজা করা হলো ব্রজবাসীগণ করেছিলেন দেখুন আমাদের সনাতন ধর্মের বৈচিত্র্যতা আছে আমরা সবকিছুর মাঝেই ভগবানের অস্তিত্বকে খুঁজে পাই আমরা বিশ্বাস করি ভগবান অনলে অনিলে নগুনিলে ভূদর সলিল গহনে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে সব জায়গায় তিনি আছেন ভগবান সব জায়গায় অবস্থান করেন এজন্যই তিনি সর্ববিরাজমান
পৃথিবীর আর কোন ধর্মে আপনি এই বৈচিত্র্য অবলোকন করতে পারবেন না, কেবল সনাতন ধর্মেই সেটি অবলোকন করা যায়। আমাদের সনাতন ধর্মে ভগবানকে প্রাপ্তির বহুবিধ পথ রয়েছে। আপনি চট ফ্যাশন বাজারে আসবেন, রাস্তা কি একটি বাবা? বহু দিক থেকে তো আসা যায়। আপনার গন্তব্যটা চট ফ্যাশন বাজারে, আপনি বহুবিধ পথ ধরে বাজারে আসতে মনস্থ করেছেন। এবার কেউ যদি আপনার সঙ্গে গিয়ে কুতর্ক শুরু করে দেয় এই পথ দিয়ে আসতে হবে, তাহলে সেটা কি বাতুলতা নয়? আপনার গন্তব্যটা চট ফ্যাশন বাজার, বাজারে আসার রাস্তা কিংবা পথ একটি নয়, বহুবিধ পথ রয়েছে, কিন্তু গন্তব্যটা ঠিক রাখতে হবে। আপনি বাসে উঠলেন, যদি চট ফ্যাশন বাজারে নামবো, আপনি সিএনজি তে উঠলেন, মাইক্রোতে উঠলেন, আপনি যদি গন্তব্য না বলেন তাহলে ড্রাইভার কোথায় নামাবে? গন্তব্যটা ঠিক থাকতে হবে। আর মনে রাখবেন, যারা সুদৃঢ় ভাবে গন্তব্যে যেতে মনস্থ, আমি বারংবার বলে যাচ্ছি, আজই কথার বিশ্রাম হয়ে যাবে আপনাদের এই জায়গায়, মন্তব্য কখনো গন্তব্য রুখতে পারে না, এই কথাটা মনে রাখবেন সব সময়। আপনার গন্তব্য যদি স্থির থাকে, ঠিক থাকে, মন্তব্য করে কখনো সেই জায়গা থেকে আপনাকে বঞ্চিত কেউ করতে পারবে না, তার প্রমাণ প্রেমময়ী শ্রীমতী রাধারানী। কতজন তাকে মন্তব্য করেছে, সমাজ সংসার বিরুদ্ধ আচরণ করেছে, কৃষ্ণের চরণ থেকে তাকে কি বঞ্চিত করা সম্ভব হয়েছে বাবা? যার কারণেই পরমেশ্বর ভগবান কৃষ্ণকে একটু ইকু কমিয়ে দাও, স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণকে রাধারানীর প্রেমের মহিমা উপলব্ধি করার জন্য ইকুটা একটু কমিয়ে দাও, সেই প্রেমের মাহাত্ম্য বোঝার জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণকে সচিতনয় গৌরাঙ্গ হয়ে জগতের বুকে আসতে হলো, সেই প্রেমকে উপলব্ধি করার জন্য যে রাধারানী আমাকে ভালোবেসে সারাটা জীবন কাঁদলো, এই কান্নার মাঝে এমন কি সুখ রয়েছে। রাধারানীর অনেকগুলো নামের মাঝে একটা নাম হচ্ছে কাচিত। কাচিত শব্দের অর্থ কি? কৃষ্ণ নামে কান্না করেও যে আনন্দ পায়। এখন আপনাকে কেউ ভালোবেসে অজুর দাঁড়ায় কাঁধে, যে আপনাকে ভালোবেসে কাঁধে, তার মন যদি আপনি অনুভব করেন, তার ভাব দ্বারায় যদি আপনি সাজেন, তাহলেই তো সেটা উপলব্ধি করতে পারবেন। মাঝে মাঝে আমরা দেখতে পাই জড় জগতে প্রেয়স প্রেয়সীকে বলছে, আমি তোমায় কতটা ভালোবাসি, যদি আমার মতো করে তুমি আমায় ভালোবাসতে তাহলে বুঝতে বিরহটা কত যন্ত্রণাদায়ক, আমার মতো করে যদি ভালোবাসতে। গোবিন্দ ভাবছেন, 100 বছর বিরহ অনলে পড়ল, যে রাধারানীর মহিমা গতকাল আমরা শ্রবণ করলাম রাত্রিবেলা, এরপরও এই কান্নার মাঝে সে আনন্দ খুঁজে পায়, এই প্রেমটা কেমন, এই প্রেমের তাত্ত্বিক মহিমাটাই বা কেমন, আমাকে ভালোবেসে সে পরম আনন্দ পায়, কান্না করে অপ্রাকৃত সুখ পায়, আমাকে সেটি উপলব্ধি করতে হবে। আর উপলব্ধি করার জন্যই স্বয়ং কৃষ্ণ রাধারানীর নিকটে গিয়ে বললেন, তোমার ভাবে আমাকে সাজিয়ে দাও, আমি তোমার ভাব দ্বারাটা গ্রহণ করতে চাই, আমি উপলব্ধি করতে চাই এই প্রেমের মাঝে এমন কি সুখ আছে।
তাই ব্রজের কানাই নদিয়ার নিমাই হলেন রাধা বাবে বিভুর গুড়া দুই নয়নে বহে ধারা। যে রাধারানী নয়নের জল বিসর্জন করলেন 160 বছর, আজকে সেই কৃষ্ণচন্দ্র রাধা ভাব নিয়ে জগতে এসে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে গৌরাঙ্গ রূপে জগৎকে কাঁদালেন, নিজে কাঁদলেন, নিজে ধুলাই পড়ে গোড়াগুড়ি দিলেন, জগৎকে ধুলায় মাখামাখি করলেন। রাধা ভাবে বিভুর গুড়া দুই নয়নে বহিধারা, রাধা ভাব নিয়ে গৌর হরি এসেছেন। কলিযুগে বুদ্ধিমান ব্যক্তি যারা তারা গৌরাঙ্গের আরাধনা করে, কারণ একজনকে আরাধনা করলে দুইজনকে আরাধনা করা যায়, রাধা কৃষ্ণের মিলিত তন গৌরাঙ্গ। তাহলে ভাবুন তো, উপলব্ধি করুন তো, কত পরম আনন্দ রয়েছে। স্বয়ং কৃষ্ণচন্দ্রই গৌরচন্দ্র হলেন, তিনি জগতের বুকে শুদ্ধ বিশুদ্ধ ভাব দ্বারা আচরণ করে শিখিয়ে গেলেন। ভগবানকে প্রাপ্তির সনাতন শাস্ত্রে বহু পন্থা রয়েছে, এই প্রসঙ্গে ছিলাম আমরা। গন্তব্যটা গুরুত্বপূর্ণ বলেছিলাম, মন্তব্য কখনো গন্তব্যকে রুখতে পারে না। আপনার গন্তব্যে যাওয়ার মানসিকতা যদি ঠিক থাকে, ভক্তি যাজন করতে চান, কে কি বলল, সমাজ কি বলল, সংসার কি বলল, তোয়াক্কা করবেন না, ভগবান নিজেই আপনাকে ব্যবস্থা করে দেবেন। তিনি প্রতিজ্ঞা করে বলছেন, অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে মা যারা আমার আরাধনা করে, আমাতে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যোগার ক্ষেম আমি বহন করি, আমি নিজে ব্যবস্থা করে দেই। শুধু ব্যবস্থা করে দিয়েই আমি দায়িত্ব থেকে সরে যাই না, সকল কিছু আমি দেখাশোনা করে রাখি। অর্জুন ভয় কিসের বাবা, শুধু সমর্পণ দরকার, সপে দাও। এক মনের ধানের বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছো, কষ্ট হচ্ছে, বুঝাটা যদি নামিয়ে দাও, কাউকে দিয়ে দাও, কষ্ট হবে? সংসারের বোঝা মাথায় নিয়ে আছি, এজন্যই আমাদের কষ্ট। আজ থেকে সমর্পণ করে দাও না গোবিন্দ, সকল কিছুই তোমার, ওই বোঝাটা নামিয়ে তাকে দিয়ে দাও, দেখবে সংসারে তোমার কোনো কষ্ট নাই। আমরা দিতে পারি না, আমরা কেবল নিতে চাই, দিতে জানি না, কিন্তু পেতে গেলে সর্বপ্রথম দিতে হয়। ভালোবাসা সবাই পেতে চাই, কিন্তু দিতে চাই না, আর দেই না বলে আমরা পাই না, আর পাইলে অতৃপ্ততা, প্রকৃত প্রাপ্তির আনন্দ অনুভব করতে পারি না। বিভিন্ন পন্থায় ভগবত আরাধনার প্রক্রিয়া রয়েছে, কারণ আমাদের সনাতন শাস্ত্র স্বীকার করেন সব কিছুর মাঝেই ভগবান আছেন। এজন্য আমরা বৃক্ষের পুজো করি, বন্ধন নয়, পাপ নয়, অপরাধ নয়। আমরা খণ্ডকে নিয়ে পড়ে আছি, কিন্তু খণ্ডের ধর্ম হচ্ছে অখণ্ডের সঙ্গে মিলিত হওয়া। নদী নালা সকল কিছুর জল কখন সার্থকতা পায় বাবা? ওই জল যখন গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয়। জীবাত্মা তখনই পরাশান্তি পায় যখন পরমাত্মার সান্নিধ্য পায়। এর জন্যই তো ভজন, এর জন্যই তো নরতনু লাভ করেছি আমরা। তবে মনে রাখবে, এই অন্নকূট মহোৎসবের মাধ্যমে ভগবান আমাদের যে শিক্ষাটা দিয়েছেন, এটা একটা বিষয় আমরা জানলাম, সকল কিছুর মাঝেই ভগবান আছেন, সকল কিছুরই আমরা পুজো করি, পরোক্ষ ভাবে সেটা অবিধি পূর্বক ভগবানের কাছেই যায়। এটা হচ্ছে সাধারণ স্তরের মানুষদের কথা। আমি এখন যে কথাটা বললাম কার কথা, সাধারণ স্তরের মানুষদের কথা। একটা প্রাথমিক স্কুলের বাচ্চাকে যদি বলা হয় 3 থেকে 5 গেলে কত, সে কি বলবে? বিয়োগ করা যায়
না যে ছোট থেকে বড় কি করে বিয়োগ হয়, কিন্তু একটা নবম শ্রেণীর কিশোরকে যদি বলা হয় তিন থেকে পাঁচ গেলে কত, সে কি বলবে? মাইনাস টু। কাজেই প্রাথমিক লেভেলের যে জ্ঞান, মাধ্যমিকের যে জ্ঞান, উচ্চ মাধ্যমিকের যে জ্ঞান, তারপর বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান, ডিসক্রিমিনেশন আছে, এটা প্রাথমিক স্তরের কথা। ভগবান গীতাতেও বলছেন অভিধি পূর্বকম, সেটা আমার নিকটে আসে। এবার আরেকটু উঁচু স্তরে যান, ভগবান বলছেন কেউ যদি সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণ নেয়, আছে কি নেই গীতায় সর্বধর্ম, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেব্য মুক্ষয়িষ্যামি মা শুচ, সকল কিছুকে বাদ দিয়ে কেবল যদি আমার চরণে শরণ নেয় তাহলে আমি তাকে রক্ষা করব, এ নিয়ে কোনো সন্দেহ নাই, আমি তাকে অভয় চরণ দান করব, এ নিয়ে কোনো সন্দেহ নাই। একের পাশে একটা শূন্য দিলেন কত হলো মা, দশ, আরেকটা শূন্য দিলেন কত, একশো, আরেকটা শূন্য এক হাজার, আরেকটা শূন্য দশ হাজার, আরেকটা শূন্য এক লক্ষ, এইভাবে বাড়তে শুরু করবে। একটা যদি সরিয়ে নেন শূন্যের কি মূল্য আছে? এই পৃথিবীতে যত সৃষ্টি দেখছেন সকল কিছু কার থেকে এসেছে? গোবিন্দ থেকে, কৃষ্ণ থেকে। প্রমাণ কোথায়? দশম অধ্যায় বিভূতি যুগের আট নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন দশম অধ্যায়ে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুদা ভাব সমন্বিতা। অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, এটা তো জড় জগৎ, এটার উপরে কোন জগৎ? চেতন জগৎ। এই সকল কিছুরই সৃষ্টিকর্তা আমি, সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, এভরিথিং এমানেটস ফ্রম মি, সকল কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। আমি বলছিলাম একটু উচ্চ স্তরে যান। এবার ভগবান বলছেন বুদ্ধিমান ব্যক্তি যারা, জ্ঞানী যারা, তারা কেবল এই তত্ত্ব অবগত হতে পারে, আর যারা এই তত্ত্ব অবগত হয় তারা কেবল আমারই আরাধনা করে। ইতিমত্তা ভজন্তে মাম বুধা, সংস্কৃত শব্দ বুধা, বুধা মানে বুদ্ধিমান, ভাব সমন্বিতা, আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস, এভরিথিং এমানেটস ফ্রম মি, দ্য ইন্টেলিজেন্ট পারসন হু পারফেক্টলি নোড অ্যান্ড ইজ ইন মাই ডিভোশনাল সার্ভিস অ্যান্ড ওয়ার্শিপ মি উইথ অল দেয়ার হার্টস, সেইড অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা 10 আফটার 8 বার্স। এই তত্ত্ব অবগত হয়ে বুদ্ধিমান ব্যক্তিরা, বিচক্ষণ ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা আমার আরাধনা করে। কেন এগুলো আলোচনা করছি? এগুলো না জানলে আপনি অন্য কোন বুঝবেন না। ভগবান আরো বলছেন সপ্তম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, মত্ত পরতরম ন অন্যত কিঞ্চিতস্তি ধনঞ্জয় মহি সর্বমিদম প্রথম সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই, সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রত ভাবে জড়িত থাকে। এই যে মাল্যটা তৈরি করা হলো, এটার ভেতরে কি আছে মা? সুতু। সুতু যদি কেটে দেয়া হয়, সুতুকে ইংরেজিতে বলে ট্র্যাড, ট্র্যাড মানে সুতু, টি এইচ আর ই ডি, ট্র্যাড মানে সুতু, ট্র্যাড কিংবা সুতুকে কর্তন করে দিলেন, পুষ্পগুলো থাকবে। মণির মালা করতে চাও, অর্জুনকে গোবিন্দ বললেন এত সুতু দরকার, সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্ব অর্জুন আমার মাঝে আছে, অতপ্রত ভাবে জড়িত থাকে। তাহলে এত এত দেবতা এগুলো কারা? ভগবান বলছেন আমারই শক্তির প্রকাশ তারা। ও মা বুঝতে পেরেছ? আমারই শক্তির প্রকাশ তারা, আমারই বহিরঙ্গা শক্তি দুর্গা বিপদনাশিনী ইত্যাদি ইত্যাদি যত রূপ আছে, আমার অন্তরঙ্গা শক্তি যুগমায়া,
আমারই অর্থ সম্পদের শক্তি লক্ষ্মী, আমারই বিদ্যা সম্পদের শক্তি সরস্বতী, এই সকল কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে, এগুলো আমারই এক একটা অংশ বিশেষ, এগুলো আমারই এক একটা শক্তির প্রকাশ। আচার্যগণ বললেন কৃষ্ণ হচ্ছেন মূল, বৃক্ষের মূল, আর ডালপালা শাখা প্রশাখা এগুলো হচ্ছেন দেবতা থেকে শুরু করে সকল সৃষ্টি। এবার কেউ যদি বৃক্ষের মূলের মাঝে জল দেয়, কি দেয়? মূলে জল, তাহলে আলাদা করে কি ডালপালায় জল দেওয়ার দরকার আছে? ভালো করে বুঝবেন, কঠিন বিষয় কিন্তু। অন্নকূট মানে আমরা বুঝি এলাম একটু প্রসাদ খেয়ে চলে গেলাম, আর কিছু কিছু মানুষেরা প্রসাদ খাওয়ার সময় আসতেছে এখন, আরে ওদেরকে প্রসাদ কমাইয়া দিবাই। আত্মার প্রসাদ আগে, হরিকথা আগে শুনতে হবে, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ কোন জায়গায় যখন হয় আমরা একেবারে প্রসাদের সময় যাই। এত কাজ কেন গো? আমার মা ছোটবেলা দেখেছি হরিবাসর যখন শুক্রবারে হতো রাত্রিবেলা সকালের কাজ সব সেরে রাখতো, সকালে স্নান করে একটু খেয়ে আমাকে নিয়ে দৌড়। এই না হলে আজকে পর্যন্ত আসতে পারতাম না, যেহেতু গতকাল জানলাম আমাদেরকে আসতে হবে, রাত্রি কাজ সেরে ফেলতে হবে। আর ভাগবত পাঠে আসতে গিয়ে যদি আমার বৈদিক কর্ম সংসারের একটু কমও করা হয় তাতেও কোনো অপরাধ নেই। মনে করো সন্ধ্যাবেলা পাঠ শেষ হয় নাই, ত্রিসন্ধ্যাকালীন সময়ে প্রদীপ জ্বালানোর সময় যদি তুমি ভাগবতকে অবজ্ঞা করে বাড়িতে যাও প্রদীপ জ্বালানোর জন্য, তাতে তোমার অপরাধ হবে। এই দিন বাড়িতে সন্ধ্যা বাতি দেওয়ারই দরকার নাই, কারণ কি 64 ভক্তি অঙ্গের মাঝে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণ, শ্রবণ করলেই মঙ্গল, আর কিচ্ছু লাগবে না। এজন্য অনুরোধ রেখে যাই, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ পেয়েছ, দেহের যে প্রসাদ এটা তো আমরা পাবই চেতনা শুদ্ধির জন্য, কিন্তু আগে পরমাত্মার প্রসাদটা গ্রহণ করবে, হরি কথা, হরি কথা শুনে তারপর সেই প্রসাদ। আমরা একটা ট্রেডিশন করে ফেলেছি, বৈষ্ণব সেবা বলো কোন জায়গায় কীর্তন বলো, দেখবে আনন্দ বাজারের সময়টাই আর লোক বেশি আসে, এটা থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে আমাদের। আগে চেতনা শুদ্ধ দরকার। অন্নকূট অন্নকূট বলে চিৎকার করলাম, 1000 লোককে জিজ্ঞেস করো অন্নকূট বিষয়টা কি, 999 জনই বলতে পারবে না অন্নকূট কি। অনেকে ভাবে অন্নকূট মানে সেই দিন ভালো মন্দ শত শত আইটেম দেয়া হয়, এই পর্যন্ত জ্ঞান সীমাবদ্ধ, আর বলতে পারবে না। তারপর ওই কিছু দিয়ে এরকম আকার আকৃতি বানানো হয়, প্রতীক দেয়া হয়, তারপর ফেসবুকে আপলোড, আমাদের বাসায় আজকে অন্নকূট, অমুক জায়গায় অন্নকূট, অমুক মন্দিরে অন্নকূট। কিন্তু জিগা অন্নকূট মানে কি? এদিন বেশি বেশি খাওয়ন দাওন করা যায়, এই জন্য তত্ত্ব জানো, তত্ত্ব না জানলে হবে না, তত্ত্ব জানি না বলে শ্রদ্ধা লুপ পাচ্ছে আমাদের মাঝে, তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি গাছের মূলে জল দেয় বাবা, আলাদা করে কি ডালপালায় জল দেওয়ার প্রয়োজন আছে? নেই। আপনি মূলটা কেটে দিলেন, মূলটা কেটে ফেললেন, এবার খুব সুন্দর করে যত্ন নিচ্ছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, গাছ থাকবে কেন? মূলটাই কেটে ফেলেছেন, ভালো করে বুঝতে হবে। মূলে জল দিলে ডালপালায় শাখা প্রশাখায় জল দেওয়ার প্রয়োজন হয় না। আমরা প্রথমে জানলাম প্রাথমিক স্তরে যারা আছে তাদের জন্য বললাম, যারই তুমি পুজো করো পরোক্ষ ভাবে সেটা গোবিন্দের কাছেই যাবে, এটা প্রাথমিক স্তরের মানুষদের কথা বলেছি। ভগবান বলছেন গীতায় অবিধি পূর্বকম সেটা আমার কাছে আসে, বিধি নয় অবিধি পূর্বকম। এবার বলছি আরেকটু উপরের স্তরে যাও, জ্ঞানটাকে আরেকটু উপরের স্তরে নাও। তখন আবার ভাগবতে গিয়ে বলছেন গাছের গুড়ায় যদি কেউ জল দেয়, আলাদা করে ডালপালা শাখা প্রশাখায় যেমন জল দেওয়ার প্রয়োজন হয় না, তেমনি ভাবে কেউ যদি কৃষ্ণ আরাধনা করে তার আর কোন দেব দেবতার আরাধনা করার প্রয়োজন হয় না, কোন প্রয়োজন হয় না।
আপনি রাধা কৃষ্ণের যুগল আরাধনা করেছেন আপনার ঘরে আর লক্ষ্মীর গড বসানোর দরকার নাই, সহস্র সহস্র লক্ষ্মী আছে রাধারানীর মাঝে। এটাই হচ্ছে অন্নকূটের মূল তাৎপর্য, আমরা লীলায় গিয়ে শুনব। আচ্ছা তাহলে আরেকটা বিষয় বলি, তাহলে কি দেবতা যারা আছেন তাদের প্রয়োজন নেই? প্রয়োজন আছে, ভগবান বলছেন তারা আমারই এক একটা শক্তির প্রকাশ, কখনো দেবগণকে নিন্দা করা যাবে না, সবাইকে প্রণতি দিতে হবে। ও বাবা তোমার এই পুরু দেহটা, হাত আছে, হাতে আঙ্গুল আছে পাঁচটা, পা আছে, পায়ে আঙ্গুল আছে, নাসিকা আছে, চোখ আছে, কর্ণ আছে, ছিদ্র আছে, সকল কিছু আছে। ও বাবা হাত যদি একটা কেটে ফেলি দেহটার সৌন্দর্য রইল, পা যদি একটা কেটে ফেলি দেহটার সৌন্দর্য রইল কি মা? সকল কিছু নিয়েই দেহটা পরিপূর্ণ, তাই তো? দেবতাগণ কৃষ্ণের এক একটা শক্তির প্রকাশ, ভগবানের শক্তির প্রকাশ। কেউ যদি কৃষ্ণ আরাধনা করে সর্বতোভাবে, সে যদি আর কোন দেবতার আরাধনা নাও করে তাহলেও তার কোনো সমস্যা হবে না, যদি কেউ করতে চায় তাতেও কোনো সমস্যা নেই। এটার উপরই অন্নকূট মহোৎসবের লীলা সংঘটিত হয়েছে। আমাদের যে সিস্টেমটা সনাতন ধর্মের, একটা অর্থ মন্ত্রণালয়, একটা শিক্ষা মন্ত্রণালয়, একটা তত্ত্ব প্রযুক্তি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, এইভাবে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে আমাদের সনাতন ধর্মের সিস্টেম থেকে এগুলো নেয়া। আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কে? লক্ষ্মী। শিক্ষা মন্ত্রণালয় সরস্বতী। পানি সম্পদ মন্ত্রণালয় বরুণ দেবতা। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ দিচ্ছেন কে? দিচ্ছেন সূর্যদেব। বৃষ্টি যিনি করছেন প্রদান, আবহাওয়ার যিনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন ইন্দ্র দেবতা, বাতাস যিনি দিচ্ছেন পবন দেবতা, এই যে বিভিন্ন সেক্টর এগুলো সনাতন থেকে নেয়া। তাহলে প্রশ্ন আসতে পারে, আমাকে বলতে পারেন আপনি যে এত কথা বললেন তাহলে এত এত দেব দেবতার প্রয়োজনটা কি? শুধু কেবল কৃষ্ণ থাকলেই হতেন? ভগবান বলছেন আমি এক আছি কিন্তু আমি বহু হব, সবার রুচি একরকম নয়। আমি সেদিন বলেছিলাম আলু খাবেন, এবার সবারই যে আলু ভর্তা সরিষার তেল দিয়ে ভালো লাগবে তা কি বলতে পারি? কেউ বলছেন না গো আমি সরিষার তেল দিয়ে আলু ভর্তা খাবো না, আমি ঘি দিয়ে খাবো। আছে কি নেই মানুষ এরকম? কেউ বলবেন না আমি ঘি দিয়ে আলু ভর্তা খাবো না গো। তো কি খাবে? আমি তেল দিয়েই খাবো কিন্তু এটা একটু আগুনের মাঝে ভালো করে টানিয়ে তাপ দেব, কড়াইয়ের মাঝে দেব, তারপর এরকম সেনা দিয়ে নাড়বো, একটু যখন ঘন হয়ে আসবে সঙ্গে আমি কয়েকটা বাদামির বিচিও দেব, একটু ধনে পাতা দেব, ঠিক আছে খাও। কেউ বলছেন তোরা যতই চিৎকার চেঁচামেচি করিস রে আমার আলু ভর্তা ভালো লাগে না, আমি আলু ভাজি খাবো, খাও, আমি তোমার 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 আলু ভাজি খাবো, ঠিক ঠিক না? হে ভাই না আমি আলু ফলিয়া ভাজি করে খাইব, আছে কি নাই? এই তোরা এত মাতিস না আমি আলুর দম খাইব, খাইলাম আলুর দম। সবাই খাচ্ছে কি? খাচ্ছে কি? খাচ্ছে কি? কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন, সবার যে একরকম রুচি হবে তা নয়, সবাই যে কৃষ্ণকে পছন্দ করবে এমন তো নয়, এটা অন্য কোনো ধর্মে নয়, আমাদের ধর্মে এই সিস্টেম আছে। সবাই যে কৃষ্ণকে পছন্দ করবে এমন তো নয়, এই জন্য কৃষ্ণের এক একটা শক্তির প্রকাশ তিনি ঘটিয়েছেন, ভগবান কৃষ্ণেরই এক একটা শক্তিকে কেউ না কেউ পছন্দ করেছে, ভালোবেসেছে। তাই
পরোক্ষভাবে তারা ভগবানকেই ভালোবাসছে, কিন্তু একটু রূপ পরিবর্তন, প্রক্রিয়া পরিবর্তন পরোক্ষভাবে। আর ভগবান বলছেন যারা বুদ্ধিমান, যেমন এই যে কেউ টুমা টুমা আলু ভাজি খাচ্ছে, ফল্লি আলু ভাজি খাচ্ছে, একদম সিলোটি ভাষায় কইরাম গো মা, বুঝলাইনি আমার কথা, একেবারে কেউ কবে না আমি আলুর দম খাইলি, মার বুঝতে আমি খাইতাম না, কেউ কবে না তুই তো মাতিস না, আমি তেল দিয়া খাই, মু একটু টানাই টুমাই খাই, মুখে কবে না আমি ঘি দিয়া খাইলি না, সঙ্গে একটু খালি জিরা দিয়ে আলু ভালো লাগো, ও মা এগুই তো মাতিস না তুই রে আলুর দম, এগু কি যে টেস্ট আছে, ইটা আমি খাইলি মু, এটা তুই তো মাতস কেন রে, এই নিয়ে মারামারি, কেউ কয় না আলুর দমি বালা, কেউ কয় না আলু ভাজি টুমা টুমা বালা, হেগু মারামারি হয়ে তোর বেমার হয়ে গেছে নিবে, আলু ফল্লা ভাজি বালা, মূর্খ যারা ওরা মারামারি শুরু করে দিয়েছে, কি মারামারি, মূর্খরা মারামারি করে বলছে কাঠটা ভালো কাঠটা ভালো না, আর জ্ঞানী ব্যক্তি এসে বলছে মারামারি বন্ধ করো, তোমরা সবাই আলুই খাচ্ছ, আলুই খাচ্ছ, পরোক্ষভাবে এটা যাচ্ছে ভগবানের কাছে, কিন্তু সে কি বলছেন অল্প বুদ্ধি সম্পন্ন। এবার কৃষ্ণ বললেন শোনো, জগতে বুদ্ধিমান যারা, ইন্টেলিজেন্ট যারা, মেরিটোরিয়াস যারা, ইতিমত্তা ভজন্তে মাম্বুদা ভাব সমন্বিতা, এই তত্ত্ব যে জানতে পেরেছে সে বুদ্ধিমান, সে তখন উপলব্ধি করে আমি কেবল কৃষ্ণ আরাধনাই করব, এই সকল তত্ত্ব অবগত হয়ে বুদ্ধিমান ব্যক্তিরা আমার আরাধনা করে। বিষয়টা পরিষ্কার হয়েছে কি আপনাদের? ঠিক আছে, এবার চলুন মূল প্রসঙ্গে যাই। ব্রজ গোপী কাগণ এমনকি বৃন্দাবনের সবাই তারা ইন্দ্রদেবের পূজা করে পরম্পরাক্রমে, কারণটা কি, ইন্দ্র জল প্রদান করেন, বৃষ্টির দেবতা তো তিনি, ইন্দ্রকে ভগবান সেক্টর ভাগ করে দিলেন, তুমি বৃষ্টি দেবে, ইন্দ্র জল প্রদান করেন, এই জন্য ব্রজ বাসীগণ তারা ভাবছেন ইন্দ্র জল দিচ্ছেন তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ, জল দেওয়ার কারণে ঘাস উদ্ভিদ লতা পাতা হচ্ছে, আর যেহেতু বৃন্দাবন বাসী ওরা গোপ সম্প্রদায়, ওরা গরু চারণ করে গো, ওরা দুধ দুহন করে, দুধ বিক্রি করে, দধি বিক্রি করে, মাঠা বিক্রি করে, এগুলো দিয়ে সংসার চালায়, তাহলে বৃষ্টি যদি না হয়, জল যদি না থাকে, ঘাস কি করে হবে, আর ঘাস না থাকলে এত এত গরু বাঁচবে কি করে, তাই ব্রজবাসীরা পরম্পরাক্রমে ইন্দ্রকে পূজা করে আরাধনা করে। নন্দ মহারাজের বাড়িতে মিটিং চলছে, কি চলছে মিটিং, সভা, সবাই এসে উপস্থিত হলো, ইন্দ্রের পূজা তারা করবে, আমরা কোন একটা অনুষ্ঠান করার পূর্বে সবাই মিলে সভা ডাকি কি ডাকি না, নন্দ মহারাজের আঙ্গিনা এই সভাটা চলছে। আবার কৃষ্ণচন্দ্র তার বয়স তখন মাত্র 7 বছর, কয় বছর গো, 7 বছর, কোমরে বিছা, দেখবে ছোট্ট বাচ্চাদেরকে কোমরে কি দেয়, বিছা পরিয়ে দেয়, হাতে খারু দেয় কি দেয় না, চরণে নূপুর পরিয়ে দেয়, কেন আমরা এগুলো দেই, আমরা শুধু কি মেয়ের চরণে নূপুর দেই, ছোট্ট ছেলের চরণে নূপুর দেই না, আমরা ওকে গোপালের মতো মনে করি, গোপালের মতো আমরা ভাবি, স্বর্ণের নূপুর কেন দেয় না বলতো, তোমরা কেউ কোনো বাচ্চাকে স্বর্ণের নূপুর দিয়েছো গো? আচ্ছা স্বর্ণের নূপুর কি বানানোর সামর্থ্য নাই অনেকের, কোটিপতি যে সেও তো তার বাচ্চার চরণে স্বর্ণের নূপুর দেয় না, কারণটা কি, কারণ এই স্বর্ণের নূপুর আমার গৌরাঙ্গের চরণে শুভিত পেয়েছিল গো, সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় গৌরাঙ্গ, যার গায়ের বরণটাই স্বর্ণের নিয়ায়, স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য, আরেকটা অর্থ স্বর্ণ হচ্ছে লক্ষ্মীর প্রতীক, মনে রাখবে লক্ষ্মীকে কখনো চরণে ঠেলতে নেই, ভালো করে বুঝবে,
কোনো জায়গায় সাধুগুরু বৈষ্ণবদেরকে প্রণাম করে মাটির মাঝে টাকা দিয়ে দেয়, দক্ষিণা দিয়ে দেয়। মনে রাখবে, অর্থকে কোনোদিন চরণে স্পর্শ করতে নেই, মাটিতে ফেলতে নেই। যদি এই কার্য করো, লক্ষ্মী তোমার প্রতি বিরাগ ভাজন হয়ে তোমার গৃহ থেকে চলে যাবে। এই জন্য অর্থ, বিশেষ করে টাকা কড়ি, আমাদের সনাতনী হিন্দুরা যদি চরণে টাকা লাগে তোমরা কি প্রণাম করো? কিন্তু এটা করা উচিত। অর্থ, অর্থ মানে লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছেন অর্থের দেবী। অর্থ মানে লক্ষ্মী, সিঁদুর যে পড়ো সেটাও লক্ষ্মীর প্রতীক। সিঁদুর কেউ পায়ে লাগায়, সিঁদুরের কৌটা পায়ে লেগে গেলে প্রণাম করো কি করো না? কারণটা কি? লক্ষ্মী সদৃশা। এগুলো অনেক তত্ত্ব। দেখুন কি করে যে নয় দিন চলে গেল আমার মনে হয় কিছুই বলতে পারলাম না, কত কথা কিছুই বলা হয় নাই। ভাগবতের এক একটা লীলা যদি আস্বাদন করি তাহলে তো সাত দিন শেষ হয়ে যায়। আমি নোয়াখালীতে প্রবচনে আসছিলাম প্রথম বছর, সাত দিনের জন্য আমার পাঠ শুনে নোয়াখালী রাম ঠাকুরের মন্দির, ওরা বলছেন আপনার পাঠ সাত দিনে আমাদের কিছুই হলো না, আগামী বছর আপনি আমাদেরকে কথা দিন 16 দিন পাঠ করবেন। 16 দিন পাঠ করলাম, এর পরের বছর পাঠ করলাম এসে এই মন্দিরে 32 দিন, এক মন্দিরে 32 দিন পাঠে ভক্তের কমতি নেই। কেউ কেউ বলেছিল একজনই 32 দিন পাঠ করবে কি কথা বলবে, এক কথাই বলবে। 32 দিনে যখন দেখলো যে একটি কথা, একটি লীলা দুবার বলা হয় নাই, বলছে ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ, ও যদি 6 মাস 8 মাস 1 বছরও করে গৌরাঙ্গের কৃপায় কখনো নতুনত্ব ছাড়া আর কিছু হবে না। পাঠ করার সামর্থ্য আমার নেই গো, ভগবান কৃপা করে তিনি চর্বিত চর্বণ আমাকে দিয়ে করাচ্ছেন। কাজেই 9 দিন কি করে চলে গেল, দশম দিবসের মধ্যাহ্নকালীন সময়ে আমরা আছি বুঝতে পারছি না। লক্ষ্মীর প্রতীক যেগুলো, এগুলোকে কখনো চরণে ফেলতে নেই। অনেকে সোনার আংটি পায়ে পড়ে, জানি না তোমাদের এখানে পড়ে কিনা, পড়ে পড়িও না। স্বর্ণ কখনো চরণে স্পর্শ করতে নেই, তাহলে লক্ষ্মী হারা হবে। অর্থ কখনো কাউকে পায়ে ফেলবে না। রাজা জমিদারদের আজকে এই কঠিন অবস্থা কেন বলতো? যত রাজা জমিদারদের বাড়ি, সেই বাড়িগুলো দেখবে বর্তমানে সামসিকা বসবাস করছে, ঠিক ঠিক না? ইঁদুরের গর্ত, সাপের গর্ত, কেউ নেই, জীর্ণ শীর্ণ, হাজার বছর ধরে দুঃখ কষ্টের সাক্ষী হয়ে তারা ইট পাথর গুলো দাঁড়িয়ে আছে। প্রথম কারণটাই হচ্ছে অহংকার, পরশ্রী কাতরতা। দুর্গা মণ্ডপ প্রত্যেক রাজা জমিদারদের বাড়ি ছিল, আর কোন মণ্ডপ থাকুক না থাকুক, সেই মণ্ডপের সামনে একটা বাইজি নাচানোর মহল ছিল। পূজা করেছে, পাঠা বলি দিয়েছে, মাংস খেয়েছে, মদ খেয়েছে, বাইজি নাচিয়েছে। আর দেখবে রাজা জমিদাররা ছবিতে দেখবে বাইজি যখন নাচে তখন টাকা কিভাবে দেয়, অমায়েরা টাকা কিভাবে দেয়, ছড়িয়ে দেয়, ছড়িয়ে এইভাবে টাকাগুলোকে এইভাবে দিচ্ছে। দেখবে বাউল গানে ওইভাবে দেয়া হয়, এইভাবে দেয়া হয়, আর সেই টাকাগুলো পড়ছে কোথায়, পায়ের মাঝে পড়ছে। এইভাবে টাকা দেয়, ছিটিয়ে দিচ্ছে, যার কারণে লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে বলেন পূর্বজন্মের সুকৃতির কারণে, পুণ্যের কারণে অর্থ পেয়েছিস, আর সেই লক্ষ্মীকে পায়ে ঠেলছিস, যা এমন একদিন সময় আসবে লক্ষ্মী হারা হবি, ওই অর্থই তোর জীবনে বিনাশের কারণ হবে, ঠিক কি ঠিক না? কীর্তনিয়া পার্টিদেরকে সেফটি ফিনে টাকা গেতে পোশাকের মাঝে দিয়ে দেয়া হয়, এগুলো চির অন্যায়, কখনো করবে না। কেউ কেউ টাকার মালা গেতে গলায় পরিয়ে দেয়, যারা এগুলো করছে ওরা একদিন কাঙ্গাল হয়ে যাবে, গরিব হয়ে যাবে, ওরা টাকা ভিক্ষা করবে মানুষের কাছে। বুঝি না এগুলো, বুঝি না। ঐশ্বর্যের মালা কেউ কখনো দেয় নাকি? শ্রীবাসাঙ্গিনায় ঐশ্বর্যের মালা,
টাকাকে গেতে গেতে টাকা দিয়ে মালা দেয়, সেফটি ফিনের মাঝে টাকার নোট গেতে কাপড়ের মাঝে ঝুলিয়ে দেয়, এগুলো কি? অর্থকে চরণে দিয়ে দেয়, লক্ষ্মীকে অসন্তুষ্ট করছে, অসৎ কার্যে ব্যবহার করছে, যার কারণে এই অর্থই তোমার জীবনে বিনাশের কারণ হবে, এই অর্থই তোমাকে দুঃখ দেবে, একদিন তুমি লক্ষ্মী হারা হয়ে যাবে, আর লক্ষ্মী ছাড়া কপাল পোড়া। গুরু গয়া মা কেউ না ভালোবাসে, লক্ষ্মী ছাড়া কপালে পোড়া। গুরু গো আমায় কেউ না ভালোবাসে, লক্ষ্মী যদি হারা হয়ে যাও, লক্ষ্মীর যদি বিরাগ বাজন হয়ে যাও, সংসারে একটার পর একটা অঘটন লেগে থাকবে, যন্ত্রণা লেগে থাকবে, আর সেই লক্ষ্মীর লক্ষ্মী মহালক্ষ্মী তারও যিনি হ্যাড, তিনি কে? তিনি আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী। লক্ষ্মী মানে ঐশ্বর্য, আর রাধারানীর প্রেম ভক্তি হচ্ছে মাধুর্য। ও মায়েরা, লক্ষ্মী পূজায় কি তুলসী পাতা দাও গো? কেন? কারণ কি? তুলসী হচ্ছেন মাধুর্য, মাধুর্যের বাংময়ী ভক্তি দেবী, লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য যেখানে মাধুর্য সেখানে থাকতে পারে না, এই জন্য বৃন্দাবনে কেউ সেজে গুজে যায় না। বৃন্দাবনে কি পরিক্রমায় দেখেছো মেকআপ করে যেতে, সেজে গুজে যেতে, স্বর্ণের অলংকার পরে যদি কেউ বৃন্দাবন পরিক্রমা করে, একটা মূর্খ, ওর জীবনে কোনোদিন প্রেম হবে না। আচ্ছা, বিয়ে বাড়িতে গেলে একটু সাজগুজের প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। বিয়ে বাড়িতে যাবে, একটু সেজে গুজে যাবে, একটু অলংকার পড়বে, একটা ভালো শাড়ি পরবে। কাউকে দেখেছো গীতা পাঠে মেকআপ করে আসতে? যে যাচ্ছ কোথায়? একটু পার্লারে যাচ্ছি। কেন? বুদা বাড়ি যাবো গীতা পাঠে। মানুষ বলবে না এগুলো মাথা খারাপ, গীতা পাঠে কেউ সেজে গুজে আসে? এটা হচ্ছে ঐশ্বর্যের জায়গা না, এটা কি জায়গা? মাধুর্যের জায়গা, মধুর নিকেতন। এখানে মানুষ আসবে নিচু হওয়ার জন্য, প্রেম লাভের জন্য, ভক্তি লাভের জন্য। কাজেই ভাগবত পাঠে গীতা পাঠে যাওয়ার শাড়ি কেমন রং হবে সেটাও আচার্যগণ বলে দিয়েছেন। ভাগবত পাঠে গীতা পাঠে যাবে সাধারণত হালকা প্রিন্টের শাড়ি পরে, শুভ্র হলে আরো ভালো। শুভ্র মানে কি? সাদা। সাদার মাঝে দেখবে লাল বিভিন্ন পাই থাকে, কত সুন্দর থাকে, নীল পাই থাকে, আকাশি পাই থাকে, এগুলো হচ্ছে সাধু সঙ্গের বসন। ঐশ্বর্য যেখানে, মাধুর্য সেখানে থাকতে পারে না। চৈতন্য চরিতামৃত পড়লে দেখবে হুড়া পঞ্চমী তিথিতে লক্ষ্মী তার সেবিকাদেরকে নিয়ে বৃন্দাবন আক্রমণ করতে চেয়েছিলেন, জগন্নাথকে নিয়ে যাবেন, কিন্তু তিনি ঢুকতে পারলেন না। লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে, রাধারানী কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে। আরেকটি কথা, এটা বললে এখন মায়েদের মন খারাপ হয়ে যাবে, কিন্তু বলতে হবে, কারণ আমি সবসময় স্পষ্ট কথা বলি, কখনো শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধাবেন না। এই পক্ষ খুশি হয়ে গেছে, বাবাজিদের পক্ষ বলবে আমরা খরচ থেকে বেঁচে গেলাম। এবার কোন মা যদি বায়না ধরে বলবে রাহুল কৃষ্ণ দাস না করে গেছে, একটা অজুহাত দিতে পারবে, একটা ধন্যবাদ দেওয়া উচিত আমাকে। কেন? শঙ্কের সৃষ্টি করতে গিয়ে এগুলো জানতে হবে, শঙ্কের সৃষ্টি শঙ্কচুরের হার থেকে। শঙ্কচুরকে তুলসীর স্বামী, শঙ্কচুরের হার থেকে শঙ্কের সৃষ্টি। শঙ্খ সত্য, সিঁদুর রজ, সিঁদুরের রং হচ্ছে লাল, লাল রং শক্তির প্রতীক। আর মায়েরা একটা লোহা, সীসা, তামা, আরো বিভিন্ন উপাদান দিয়ে একটা চুড়ি নির্মাণ করে। তোমরা অঞ্চলে এটার কি প্রয়োগ আছে গো? কি বলো? এটা আয়স্তের চুড়ি,
সাবিত্রী চুরি ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক নামে ডাকে। এটা হচ্ছে তমোগুণের প্রতি। তার পিছনে একটা সায়েন্টিফিক থিওরি আছে, মায়েদের যখন ফিজিক্যালি ট্রাবল হয় তখন শরীর থেকে তিনটা উপাদান বের হয়ে যায়। দেখুন আচার্যগণ, আমাদের পূর্বতন আচার্যগণ কতটা বিজ্ঞান মনস্ক ছিলেন। আমাদের গবেষণায় বলছে রক্তের তিনটা উপাদান বের হয়ে যায়, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা মার্কারি, একটা আয়রন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে শঙ্কের মাঝে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, সিঁদুরে মার্কারি বা পারদ আছে, আর লোহায় রয়েছে আয়রন। এগুলো অনেকটা ঘাটতি পূরণ করে। শঙ্খ হচ্ছে সত্য, সাত্ত্বিক, মাধুর্য, আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য। বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত প্রসাদ বুঝি তারা তো কোনোদিনই পড়তে পারবে না, প্রশ্ন ওঠে না, ভক্তি নষ্ট হয়ে যাবে, কোনোদিনই পড়তে পারবে না। আর সেই সেই শঙ্কের সঙ্গে স্বর্ণ যখন বাঁধাবে, স্বর্ণ ব্যবসায়ী থাকলে তো আমার উপরে আজকে খেপে যাবে, ব্যবসা কমে যাবে, স্বর্ণ যখন শঙ্কে বাঁধাবে তখন ঐশ্বর্য আর মাধুর্য এক হয়ে গেল। ঐশ্বর্য মাধুর্য যেখানে, কলহ সেখানে। কলহ মানে কি? ঝগড়া, ঝগড়া, ঝগড়া সেখানে। এই জন্য দেখবে বৃন্দাবনে আমার ভগবান শ্রী গোবিন্দ 10 বছর 7 মাস পর্যন্ত লীলা বিলাস সম্পাদন করেছেন। অতঃপর তিনি অক্রূরের রথে চড়ে মথুরায় চলে আসলেন। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব বেশি নয়, কিন্তু 100 বছর ব্রজবাসী কৃষ্ণ বিরহে কাটালো। প্রশ্ন আসতে পারে না, তাহলে গেলেন না কেন? মথুরা থেকে বৃন্দাবনে কি কৃষ্ণ যেতে পারতেন না? কিংবা মথুরার ভক্তদেরকে এনে কি বৃন্দাবনে রাখা যেত না? কিংবা বৃন্দাবনের ভক্তদেরকে নিয়ে কি মথুরার রাজভবনে রাখা যেত না? যেত। তাহলে দুই পরিবারকে আলাদা রাখলেন কেন? কৃষ্ণ এক করলেন না কেন? দুই মাকে তো এক জায়গায় রাখতে পারতেন। তার কারণ হচ্ছে মথুরায় কৃষ্ণের লীলা ঐশ্বর্য, আর বৃন্দাবনে কৃষ্ণের লীলা মাধুর্য। মাধুর্য ঐশ্বর্য বিপরীত। কাজে আমরা যারা মাধুর্যের ভক্তি যাজনে আছি, বৃন্দাবনের কৃষ্ণকে আরাধনা করছি, তারা যদি ঐশ্বর্যের সঙ্গে মাধুর্য মিশিয়ে থাকো তাহলে তোমার ভক্তি চলে যাবে। ঐশ্বর্য মাধুর্য এক নয়, এগুলো তত্ত্ব কথা। আজকে দেবকী গোপালকে, কৃষ্ণকে জড়িয়ে ধরতে ভয় পান। কৃষ্ণ প্রণাম দিতে দেবকীকে গেল, দেবকী ভয় পাচ্ছেন, তিনি জানেন ভগবান আমার সন্তান, দেবকী ভাবেন। আর যশোদা কান ধরে বলছে এই দিকে আয়, কান ধরে উঠ, ঠিকই ঠিক না, ভয় পেয়েছে, লাঠি দিয়েছে তোকে আজ শেষ করবো। কারণটা কি? দেবকী ভয় পাচ্ছে, কিন্তু যশোদা কান ধরে ভগবানকে তুলছে আর বসছে। এই যে দেখুন দুই জায়গায় দুই রকম প্রীতি বিনিময়, দুইজনেই মা কিন্তু প্রীতিটা দুই রকম। এক জায়গায় বাৎসল্যের মাধুর্য ভাব, সর্বশ্রেষ্ঠ ভাব, আর দেবকীর বাৎসল্যের মাঝে ঐশ্বর্য মিশ্রিত আছে। যেমন সুদামার সত্যতা পূর্ণ সত্য, অর্জুনের সত্যতা ঐশ্বর্য মিশ্রিত সত্য। এই জন্য বিশ্বরূপ দেখার পরই অর্জুনের সত্যতা কিছুটা শিথিল হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে উচ্চ স্তরের আলোচনা, এখন যে কথাগুলো বলছি আমরা এত উচ্চ স্তরে যাব না, বুঝতে কষ্ট হবে আপনাদের। এই জন্য ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। সেই কৃষ্ণচন্দ্র তখন তার বয়স কয় বছর গো? কয় বছর বলছিলাম যখন মিটিং হচ্ছে নন্দ মহারাজের বাড়িতে? 7 বছর। আচ্ছা, 7 বছর। তিনি কমরে বিছা পড়েছেন, বিছা থেকেই তো এত দূর গেলাম, কমরে বিছা পড়েছেন, চরণী নূপুর রুনুজুনু বাজছে, একটু একটু করে তিনি এগিয়ে যাচ্ছেন। সবাই কথা বলছে ইন্দ্রের পূজা করবে, কোন দিন? আজকের এই দিনে। ভগবান গোপাল কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন, বাবা তোমরা কি আলোচনা করছো? আচ্ছা, বড়দের মাঝে ছোট যদি গিয়ে কেউ কথা বলে তাহলে মেজাজটা গরম হয়ে যায় না?
ছোট যদি একটু বড় বড় পাটনা পাটনা কথা বলে, ছোট্ট যে সে একটু কথা বলবে, একটু আলু তালু করে শুনতেও ভালো লাগে, ভুল শুনলেও ভালো লাগে। দেখো কৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু তাদের কাছে কৃষ্ণ আমার ছেলে। ওই গোপাল, তোমার এখানে আসার কি দরকার? যাও গে বসো। বাবা তোমরা কি করছো? কি জ্বালাতন রে বাবা, কি করছি মানে? এই তো ইন্দ্রের পুজো হবে, সবাই মিলে সভা বসেছে, কেমনে কিভাবে হবে পুজো? বলছে বাবা ইন্দ্রের পূজা কেন করতে হয়? ওরে বাপ রে, এত প্রশ্ন কেন করছিস তুই? আমরা গো, আমাদের এত এত দাবি আছে, গুবৎস আছে, গরু আছে, ঘাস লতা পাতা যদি না খায় বাঁচবে কি করে? আর ঘাস হবে কোত্থেকে? জল যদি না হয়, ইন্দ্র জল দেন বৃষ্টি দেন তার পুজো করবো না তো কে করবে? এবার কৃষ্ণ বলছেন, আচ্ছা বাবা, তাহলে শুধু জল দিলেই তো ঘাস হবে না, সূর্যের তাপ দরকার, সূর্যের তাপ ছাড়া তো কখনো উদ্ভিদ কুল বেড়ে উঠে না, তাহলে সূর্যের পূজা কেন করছো না? ও বাবা, পবন তো বাতাস দেয়, বাতাস যদি না থাকে কিছুই তো হবে না, পবনের পূজা কেন করছো না? এবার এই যে তুমি বলছো শস্য উৎপন্ন হয়, ধান হলো, ধান থেকে চাল হলো, চাল কিংবা তণ্ডুলকে যখন তুমি অন্নে রূপান্তরিত করবে, অগ্নির প্রয়োজন আছে কিনা? ও বাবা, তাহলে অগ্নির পূজা কেন করছো না? এই গোপাল, তুই এত কথা বলছিস কেন রে? এত কথা, এত প্রশ্ন, বলছি না বলো এগুলো কেন করছো না? তাহলে তো সবারই পুজো করা দরকার। কজনের পূজা করবা? 33 কোটি দেবতা কজনের পুজো করবা? কোটি মানে 100 লাখে 1 কোটি নয়, কোটি সংস্কৃত শব্দ, কোটি মানে প্রকার, 33 প্রকার দেবতা। হিন্দুরা আমরা অনেকেই এই বিষয় থেকে সরে গিয়েছিলাম, আমরা মনে করি কোটি 100 লাখে 1 কোটি, কোটি সংস্কৃত শব্দ, কোটি মানে প্রকার, তাহলে 33 কোটি মানে 33 প্রকার। একটু অনুরোধ ভক্তদেরকে বলছি, একটু সামনের দিকে এগিয়ে যান, পিছনে ভক্তরা বসতে পারছে না, হরিবল এগিয়ে আসুন। আমার তো মনে হয় বাপ্পি প্রভু দিনেও যদি প্রবচন দেন তাহলেও ভক্তের কম হবে না, তা কি? তার মানে আপনারা ভাগবতের এত কত ভালোবাসেন, যারা তজুমুদ্দিন বাপের বাড়ি আছে তারা রেডি হও আমাদের সঙ্গে, অন্নকূটের পরে নিয়ে যাব সবাইকে। তারা তারা কি আমাদের সঙ্গে থাকবে? যাদের বাপের বাড়ি আছে তজুমুদ্দিন, আর যাদের নাই তারা গিয়ে ওই যাদের বাপের বাড়ি আছে ওদের বাড়ি, আর আমাদের সঙ্গে আমরা যেখানে থাকবো ওই জায়গায় মিলেমিশে থাকবে। 1 বছর আগামী বছর আর দেখা হবে না গো, তাই এই কয়েকদিনও চলো আমাদের সঙ্গে, তোমাদেরকে খুব মনে হবে। সামনে কিছু একদম চেহারা আছে আমার মনের মাঝে গেঁথে গেছে, যারা সামনে বসে সবসময় মনে হবে আজকে রাত্রে যখন পাঠ করো এই মানুষগুলোকে না দেখলে খুব কষ্ট হবে। অবশ্যই 15 দিনের মাঝে আপনারা যাবেন কিছুদিন, এদিকে কিছু ভক্ত আসুন, আর এদিকেও একটা ত্রিপাল পেতে দেন, ভক্তরা বসবে। আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, কারণ একটা নির্ধারিত সময়ে তো ভোগ রাগ করতে হবে, আরতি করতে হবে, যদি একটা নিয়ম আছে তো অন্নকূট মহোৎসবে আমি আর 20-25 মিনিট আছি আপনাদের সঙ্গে। এই অল্প সময়ে অন্নকূট সম্পর্কে কিছুই বলা যাবে না, এরপরও আংশিক বলি, বাকি কথা আপনারা ধীরে ধীরে জানবেন। এবার সবার যদি আপনি পুজো করেন তাহলে একটা মন আপনি কয়জনকে দেবেন গো? একটা মন কয়জনরে দেওয়া যায়? হ্যাঁ, কয়জনকে মন দেবেন? তাই শাস্ত্রে আচার্যগণ বললেন, গাছের মূলে যদি কেউ জল দেয় ডালপালা শাখা প্রশাখা আপনা থেকেই তুষ্ট হয়ে যায়। গোপাল কৃষ্ণ বলছেন, ও বাবা, তাহলে আমরা যেহেতু গো, পর্বতের আশেপাশেই তো এত ঘাস লতা পাতা হয়, যদি পুজো করতেই হয় তাহলে তো আমাদের ওই গিরিরাজের পূজা দরকার, পর্বতটারও পূজা দরকার, এইটার তটেই তো গোবৎসগণ ঘাস খায়, যদি একটা শিলা উপর থেকে পড়ে যায় তাহলে তো মারা যাবে গোবৎসগণ। মনে রাখবে বাবা, ঈশ্বরের ইচ্ছায়, স্বয়ং পরমেশ্বর বলছেন, নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য, স্বয়ং পরমেশ্বরের ইচ্ছাতেই সূর্য পূর্ব দিকে ওঠে। এবার আপনি পুজো না করলেও সূর্য পূর্ব দিকে উঠবে কি উঠবে না? উঠবে।
পরমেশ্বরের ইচ্ছাতেই পবন বাতাস দেন, ঠিক ঠিক না? পরমেশ্বরের ইচ্ছাতেই বরুণ জল দেন, জলের দেবতা, আর ইন্দ্র বৃষ্টি দেন। ইন্দ্রের পুজো না করলেও তিনি বৃষ্টি দিতে বাধ্য পিতা, কারণ তিনি কৃষ্ণের, তিনি ভগবানের অনুগত। কৃষ্ণ তো নিজেই বলছেন আমরা জানি কৃষ্ণের অনুগত, কিন্তু কৃষ্ণ তো আর বলতে পারছেন না আমার অনুগত, তিনি বলছেন তিনি পরমেশ্বরের অনুগত, ভগবান বিষ্ণুর অনুগত তিনি। এইভাবে যখন বুঝাতে শুরু করলেন, স্বয়ং ভগবান বুঝাচ্ছেন, বুঝতেই পারছো বিষয়টা কি? এবার সবার মাঝে তো হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, আমরা গোপালকে অবজ্ঞা করলাম ছোট্ট বলে, কিন্তু সে যে যুক্তি দিয়েছে এটা তো সহজে খণ্ডানোর কথা না, ঠিকই তো। তাহলে আমরা ইন্দ্রের পূজা করছি, তাহলে তো জলেরও পূজা করা দরকার, তাহলে তো অগ্নিরও পূজা করা দরকার, পবনের সবারই পূজা দরকার, এত পূজা কি করে হবে? ঠিকই তো, পরমেশ্বরকে তুষ্ট করলে সবাই তুষ্ট হবে। আচ্ছা একটা আপনাদেরকে উদাহরণ দিই, মনে করুন আপনার গ্রামে একটি বিবাহ সংগঠিত হবে, আপনার বাড়ির নিমন্ত্রণ করতে এসেছে, আপনি গৃহের কর্তা, আপনাকে নিমন্ত্রণ দিলে কি পরিবারের সবার নিমন্ত্রণ হয় না? আপনি কি বলবেন আমার স্ত্রীকেও নিমন্ত্রণ করুন, আমার ছেলেকে করুন, ছেলের বউকে করুন, মেয়েকে করুন, নাতিকেও বলে যান? আপনাকে নিমন্ত্রণ দেওয়া মানে পরিবারকে নিমন্ত্রণ দিয়ে দেওয়া। তেমনি ভাবে কৃষ্ণের প্রতিনিধি ওরা, সকল কিছু, সকল সৃষ্টি, কেউ যদি কৃষ্ণকে অর্থাৎ ভগবানকে পূজো করে, ভগবানকে সেবা করে, বাকি সবার পূজো কিংবা সেবা কিংবা সন্তুষ্ট হয়ে যায় কি যায় না? আপনাতে কি হয়ে যায়? এই তত্ত্ব যখন বুঝাইয়া দিলেন সবারই তো বাবা কথা তো ঠিকই, কথা তো ঠিকই, ভূমিকম্প শুরু হয়ে গেছে ভেতরে। তাহলে আমরা কি করব? কৃষ্ণ তুমি বলো, বাকি গুপরা বলছে। আর নন্দ মহারাজ ভাবছেন এই ছোট ছোট ছেলে এত পাকনা কথা বলে, কথা যা বলেছি এটাও তো যুক্তি লঙ্ঘন করার বিষয় না, কি করব? পরম্পরাক্রমে আমরা এতদিন ইন্দ্রের পূজা করে আসছি, হঠাৎ করে পূজা বন্ধ করে দেব? না 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 না, কি করব রে, কি করব? বাকি গুপরা বলছে গোপাল কৃষ্ণ বাবা তুমি ঠিকই বলেছো, তাহলে আমরা এখন কি করতে পারি, কি করব? আমরা কি করব? বলছেন তোমরা গোবর্ধনের পূজা করো, গোবর্ধন ওই পর্বতটার পূজা করো। বলছে পর্বতকে পূজো করলে পর্বত কি পূজো গ্রহণ করবে? বলছে নিশ্চয়ই গ্রহণ করবে। আর মনে মনে বলছেন আমি স্বয়ং পর্বতের মাঝে প্রকাশ করব, আমি সব গ্রহণ করব, মনে মনে বলছেন আমি পর্বতের মাঝে প্রবেশ করব, প্রবেশ করে সকল কিছু গ্রহণ করব। বলছে নিশ্চয়ই গ্রহণ করবে। বলছে পর্বত কি আহার করবে? বলছে করবে, করবে, আয়োজন করো। বলছে কিভাবে? বলছে ইন্দ্রের জন্য যত সামগ্রী ব্যবস্থা তোমরা করেছো, পূজোর যা যা উপাদান, এগুলো দিয়েই তোমরা গোবর্ধনের পূজা করো। আচ্ছা এবার ভাবুন তো ইন্দ্র কি করবে, রাগ হবে কি হবে না? আমার পূজার সামগ্রী তুই বন্ধ করে দিয়েছিস? দেখো ভগবান কৃষ্ণ থেকেই সবার সৃষ্টি, কিন্তু অহংকার যখন মানুষের মাঝে সৃষ্টি হয়ে যায় তখন মূলকে অস্বীকার করে কি করে না? যে পিতা থেকে সন্তানের সৃষ্টি, অনেক সময় স্বার্থের জন্য সন্তান পিতারও গায়ে হাত তুলে ফেলে। আছে কি নেই সমাজে এরকম কুলাঙ্গার সন্তানও আছে? কামনা আর কাঞ্চন যখন মানুষের মাঝে, প্রতিষ্ঠা যখন মানুষের মাঝে এসে যায় তখন সে মূলকে অস্বীকার করে। আমাদের প্রভুপাদ শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যে সেই বৈষ্ণব, বৈষ্ণব হওয়া এত সহজ নয়, কামিনী অর্থাৎ নারীর সঙ্গ যে ছাড়তে পেরেছে। আমার সুনাম সম্মান শ্রদ্ধা, মানুষ আমাকে ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, এই কাঙ্গাল যার মাঝে আছে ভাব। আর যে কাঞ্চন মানে ওই ঐশ্বর্যের লালসায় যে একেবারে মুগ্ধ, সে তখন গুরুকেও অবজ্ঞা করবে, ভগবানকেও অবজ্ঞা করবে, জন্মদাতা পিতামাতাকেও অবজ্ঞা করবে। দেখবে একটা মেয়েকে ভালোবাসে কিন্তু মা বাবা মত নয়, মা বাবাকে ছেড়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে চলে যায়।
আছে কি নাই? এমনকি মাকে লাথি মেরে কোর্টের বারান্দায় ফেরে লালমনির হাটে মেয়ে অন্য ধর্মে আরেক ছেলের হাতে চলে গিয়েছে। কেন এগুলো হলো? যখন মানুষের মাঝে এই কাম আসে, কামিনী থেকেই তো কাম এগুলো আসে। কাজে ইন্দ্রের সৃষ্টি ভগবান থেকেই, কিন্তু আজ ইন্দ্র তিনি অহংকারের বশবর্তী হয়ে তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে সেই সামগ্রী দিয়ে কৃষ্ণ গোবর্ধনের পূজা করার চেষ্টা করছে। সকল যাজ্ঞিক আচরণশীল ব্রাহ্মণগণকে নিয়ে নন্দ মহারাজ এবং স্বয়ং ভগবান গোপাল কৃষ্ণ ব্রজবাসীদেরকে নিয়ে ওই গোবর্ধনের তটে গেলেন। এই যে লীলা আস্বাদন করাচ্ছি, এটা কি কল্পনা না বাস্তবেও হয়েছিল? এখনো গিরি গোবর্ধন আছে কি নেই? আছে, কিন্তু ধীরে ধীরে একটা অভিসম্পাতের কারণে বিলীন হয়ে যাচ্ছে। কলির শেষ প্রান্তে গোবর্ধন বিলীন হয়ে যাবে, সে আরেক তত্ত্ব, আমরা এতদূর যাচ্ছি না, সময় কম। গোবর্ধনের তটে গিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ গোবর্ধনের মাঝেই তিনি লুকিয়ে গেলেন। আবার তিনি ব্রজবাসীদের সঙ্গেও আছেন। ভগবান কৃষ্ণ তিনি এক থেকে কি বহু হতে পারেন না? 16108 মহিষীর ঘরে কৃষ্ণ 16108 হয়ে কি লীলা করেন নাই? সবাই দেখেছে কৃষ্ণ আছেন। রাস মণ্ডপে 16000 কৃষ্ণ হয়ে গেলেন, সবাই দেখছে কৃষ্ণ আমার সঙ্গে আছে। তাই তিনি ব্রজবাসীদের সঙ্গেও আছেন, আর তিনি গোবর্ধনের মাঝেও প্রবেশ করে ফেললেন। এবার ব্রজবাসীগণ রান্না করে করে অন্নকূট কয় দীর্ঘকার্ত, কূট মানে কি গো? এবার অন্নকূট অর্থ যে বলতে পারবে না, তারে প্রসাদ দেওয়া হবে না। বলো কূট মানে কি, অন্নকূট মানে কি, বলো শব্দের অর্থ বলো। এত বছর যাবত অন্নকূট করতেছ, বলো অন্নকূট কি? অন্নের পাহাড়। বাহ বাহ, সবাই গিয়া দি অন্নের পাহাড়। তাহলে এখানে কি পাহাড় হয়েছে? অন্নের কূট, অন্নের পাহাড়। এত অন্ন এনে দিচ্ছে, অন্নের একটা পাহাড় হয়ে গেছে, পাহাড় সম হয়ে গেছে অন্ন। এত এত আইটেম রান্না করে দিচ্ছে, পাহাড়ের নিয়ায় হয়ে গেছে, দেয়ালের মতো হয়ে গেছে এমন। আর গোপাল কৃষ্ণ ভেতরে ঢুকে তিনি বলছেন বাস খাবো। হ্যাঁ, দনে কি বলবে, গোপাল 7 বছরের বাচ্চা, এটার পেট আর কতটুকু আছে না? এই জগতে কিছু মূর্খ মানুষ ভগবানকে সাধারণ মানুষ মনে করে। যদি কেউ বলে 7 বছরের বাচ্চা এত অন্নের পাহাড় খাবে কি করে, আপনি কি উল্টা পাল্টা কথা বলছেন? হ্যাঁ, এজন্যই ভগবান বলছেন আমাকে সবাই তত্ত্বগত ভাবে জানতে পারে না অর্জুন। আমি যখন জগতে প্রকাশিত হই তখন মূর্খেরা আমার স্বরূপ জানে না, আর আমার স্বরূপ না জেনে আমাকে একজন সাধারণ মানুষ বলে তারা ভুল করে। আর আমি সবার কাছে প্রকাশিত হই না, আমাকে তত্ত্বগত ভাবে জানতে পারলেই মুক্তি সম্ভব। ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস ডাজ নট অপন লাভিং দিস বডি টেক ইস বার্থ এগেন ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মামিতি সর্জন। আমার জন্ম কর্মটা দিব্য, সাধারণ মানুষের মতো না। আমরা যারা জন্ম নিয়েছি মা বাবার মিলনের প্রভাবে জন্ম হয়েছে আমাদের, না মা বাবার মিলন ছাড়া কেউ আমরা আসছি? কিন্তু ভগবান মা বাবার মিলন ছাড়া তিনি আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে, তিনি দেবকীর কুলে আবির্ভূত হয়েছেন। গর্ভ থেকে প্রসবের মাধ্যমে ভগবান আসেন নাই, ভাগবত ভালো করে পড়ে দেখবেন। এই জন্য ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবিত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। এবার ভগবান সব গ্রহণ করছেন গো, অবাক হয়ে যাচ্ছে কি ব্যাপার, পর্বতে গ্রহণ করছে, এটা কি করে সম্ভব? কিন্তু ওরা তো জানে না গোপালই ভেতরে আছে। গিরিরাজকে, গিরির যিনি রাজা তিনি গ্রহণ করছেন। এবার ইন্দ্র যখন এই দৃশ্য দেখলেন, গোপাল আমার পূজা তুমি বন্ধ করে দিয়েছ, দেখো কৃষ্ণ থেকেই তার সৃষ্টি, কৃষ্ণের শক্তির প্রকাশ। আমরা এতক্ষণ কি শুনলাম, কৃষ্ণের শক্তির প্রকাশ দেবতারা, অথচ সে নিজেকে খুব অহংকার প্রদর্শন করছে, বুঝতে পেরেছ? খুব অহংকার প্রদর্শন করছে।
তুমি আমার পূজা বন্ধ করে দিয়ে নিজেই পূজা গ্রহণ করেছো, ব্রজবাসীদেরকে বুকা বানিয়েছো। তাই ইন্দ্র সব মেঘমালাকে আকর্ষণ করলেন, আদেশ দিলেন, বন্ধন মোচন করে দিলেন, প্রবল বিক্রমে বাড়ি বর্ষণ করো, বৃষ্টি দাও, নন্দ গোকুলকে ব্যতিব্যস্ত করে তুলো, অগণিত বিদ্যুৎ বিকাশে উদ্ভাসিত অশনি গর্জনে শব্দায়িত করে প্রবল বায়ু বেগে ব্রজবাসীদেরকে উড়িয়ে নিয়ে যাও। যত গুবৎস আছে বজ্রপাত তাদের উপরে পড়ে মেরে ফেলো, আর যত ব্রজবাসী আছে হে পবন তুমি আকর্ষণ করে ওদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার দিয়ে মারো। ইন্দ্র কুপিত হয়ে গেছে, আর অশনি সংকেত একটার পর একটা, ঠাতা বুঝো, ঠাতা, ঠাতাকে বলে ক্ষণপ্রবাহ, অনেক সমার্থক শব্দ আছে, ঠাতা একের পর এক হচ্ছে। আমরা ঠাতা দিলে কি রাম 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 রাম, তোমরা কওনি গো, কয় কি তা তোমরা লগে দেখাতে, আমরা মিল আছে গো, আমরাও কই। আমি দেখছি শুধু বলে আমার মা খুব ঝড় ভয় পেতেন, হাওর অঞ্চলের মানুষ তো আমরা, তো ঝড় হলেই মা রাম 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 রাম, আর ওই যে এই কাশি ছিল, কাশি, ও মা কাশি বাইর কেন গো, ওরা কাশি বাইর দিলে শোনা যায় না শব্দ, ছোটবেলা মার জ্বর আইলে কাশি বাইরানি, আই রে বাইরানি, কি ব্যাপার তুমি কাশি বেরো কেন, কাশি বেরিলে শব্দ শোনা যায় না। একের পর এক ঠাটা বলছে সব ভূবৎসগণের উপরে পড়ে ওগুলোকে মেরে ফেলো, আর পবনকে বলছেন আকর্ষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার দিয়ে মারো। আর জলরাশিতে ব্রজের ভূমিকে প্লাবিত করো, সবাইকে সমান করে দিয়ে দাও, গোপ গোপীগণ যেন শীতার্ত হয়ে জলের মাঝে সাঁতার কেটে কুল কিনারা না পেয়ে ওরা যেন মরে যায়, ওরা বুঝুক ইন্দ্রকে অপমান করার কি প্রতিফল হতে পারে। প্রবল বায়ু সঞ্চারে ব্রজের পশুগণ কম্পিত হবে, এবং কেউ যেন রক্ষা না পায়, ইন্দ্র প্রবল বেগে বর্ষণ দিতে শুরু করলেন, পবন বাতাস দিতে শুরু করেছে, ক্ষণপ্রবাহ হচ্ছে, এবার সবাই চিৎকার করছে, আর ব্রজের কেউ কেউ বলছে কেন যে আমরা নন্দের বেটা কালাসন্দের কথা শুনতে গেলাম, আজকে আমাদের অবস্থা হয়ে গেছে গা, এরকম মানুষ আছে কি নাই, দেখবা ভালো হইলে ভালো, আর যদি একটু বিপদে পড়ে যায় হে গুর কথা শুনলে আমার অবস্থা হয়েছে, দেখবে আমরা কেবল ভালো ক্রেডিটটা চাই নিতে, সন্তান যদি ভালো কাজ করে তখন বাবা বলে বুঝতে হবে না কার মেয়ে কার ছেলে, ঠিক ঠিক না, আর সন্তান যদি একটু খারাপ কার্য করে তোর ফুরি, এর লাগে আজকে এটা হয়েছে তোর ফুরি তোর ফুয়া, এইবেলা বাপের কিছু নাই, এবার সব মার তোর ফুরি মানে তোর মেয়ে তোর ছেলে, আর যখন ভালো কাজ করে আমার মেয়ে বুঝতে হবে না আমার ছেলে, তাহলে আমরা ক্রেডিট নিতে চাই। ব্রজবাসী কয়েকজন বলছে এই এই গোপালের কথা শুনতে গিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে, আমাদের এই দুর্দশা, এবার আমাদের আর রক্ষা নাই আর রক্ষা নাই, গোপৎসগণ গুলো হাম্বা 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 রবে ডাকছে, আর এত প্রবল ঝড় বৃষ্টি, নন্দ মহারাজকে কতজন কত কথা বলছে এই তোমার ছেলের জন্য আজকে এই দুর্গতি হলো, এবার নন্দ মহারাজও দিশেহারা কি করবেন। তখন ভগবান গোপাল কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন, তোমরা ভয় পাবে না, যে গোবর্ধনের পূজা করেছ চলো আমরা তার কাছে যাই, তিনি রক্ষা করবেন। বলছে গোবর্ধন পর্বত কি করে রক্ষা করবে, এই দেখো আবার মায়া চলে এসেছে, মুহূর্তের মধ্যে তো মায়া এসে যায়। বলছেন যদি গোবর্ধন শুধু পর্বত হতো তাহলে যখন অন্য এত এত দিয়েছিলে খেলো কিভাবে, কিভাবে খেলো, আচ্ছা তো ঠিকই, তাহলে আমরা চলো। আর ভগবান কৃষ্ণ তখন তিনি সবাইকে এই পরামর্শ দিয়ে নিজেই তিনি তাদেরকে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা 21 কিলোমিটার গোবর্ধনকে তিনি তুলে ধরলেন। কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা এমন করে তুলে দিলেন গোবর্ধন উপরে উঠে গেল, আর সেই গোবর্ধনের নিচে গিয়ে সবাই আশ্রয় নিল। আচ্ছা এবার প্রশ্ন আসতে পারে না,
এত বড় পর্বতটাকে তুলে যে ধরেছে মানুষ অবাক হবে কি হবে না? বারবারই তো কৃষ্ণের নিকট থেকে অলৌকিক কাহিনী ব্রজবাসীরা দেখে, দেখার পরও একটু পরেই কেন বলে গোপাল নন্দের ছেলে, গোপাল আমার ছেলে, এগুলো কয় কেন? কারণ কি? এগুলো দেখার পরও বাৎসল্য প্রেমটা যখন গভীর হয়ে যায় ওদের, তখন ভগবত্তা স্থান পায় না। এটি হচ্ছে আসল কথা। ভগবান এত অলৌকিক দেখাচ্ছেন লীলা, এরপরেও নন্দ মহারাজ গোপাল আমার ছেলে, দেখো কি বলতেছেন যশোদা, হেরে শ্রীধাম সুমন, হেরে মধুমঙ্গল, তোদের কি একটু মায়া দয়া নাই রে? আমার কুলের ছেলেটা সাত দিন সাত রাত, যখন ছয়তম দিন হয়েছে তখন বলছেন সাত দিন সাত রাত তো ধারণ করেছিলেন, ছয়তম দিন যখন হলো তখন যশোদা বলছেন, হেরে শ্রীধাম সুধাম সুবল মধুমঙ্গল, তোদের কি একটু মায়া দয়া নাই রে? আমার দুধের বাচ্চাটা, আমার দুধের বাচ্চা এইভাবে পর্বতটাকে ধরে আছে, তোরা একটু রেস্ট দিতে পারোস না গোপাল রে? তোরা একটু একদিন ধর, আমার পোলাটার একটু ফিরাইয়া দে। এত বড় গোবর্ধন যে তুইলা ধরছে দুধের পোলা, এখনো যশোদা কয় আমার দুধের পোলা। তার মানে দেখো, সন্তান যত বড় হোক মায়ের কাছে কি খোকা, ছোট্ট। এই যে বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমের কারণেই তো তিনি বাঁধতে পেরেছিলেন গোপালকে। আর দেবকী যখন কারাগারে দেখলেন ভগবান চার হাত দিয়ে আবির্ভূত হলেন, ভয়ে বলছেন আমি এইকে দেখছি এইকে দেখছি, আমি আর দেখতে পারছি না, সহ্য করতে পারছি না, এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন। আর যশোদা যখন মুখের মাঝে দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, মুখে এই রোহিণী দেখে যা দেখে যা আমার গোপালের কি হয়েছে, একটু ভয় পেলেন না। এজন্যই তো মনে রাখবেন দেবকী থেকে ও বাৎসল্য প্রেমে কে শ্রেষ্ঠ? যশোদা গর্ভে ধারণ করেও শ্রেষ্ঠ হতে পারলো না, কিন্তু লালন পালন করেও শ্রেষ্ঠ হয়ে গেল যশোদা, প্রীতি বিনিময়ের কারণে। প্রীতি বিনিময় এটাই শ্রেষ্ঠ। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠায় যশোদা শ্রেষ্ঠ, নন্দ মহারাজ শ্রেষ্ঠ। এই জন্য দেখবে যত গোপালের ছবি দেখো, কৃষ্ণের ছবি দেখো, দেবকীর কুলে কি ছবি দেখো আছে ছবি, নন্দ মহারাজের সঙ্গে ছবি আছে, কিন্তু বসুদেবের একটা ছবি আমরা কেবল পাই, মাথায় করে নিয়ে যাচ্ছেন, আর কোন ছবি দেখো? হ্যাঁ, বাৎসল্য প্রেমের পড়া আকাশটা। এরে শ্রীধাম, এই তোরা কই? তোরা একটু গোবর্ধনটাকে ধর না, আমার কুলের শিশু গোপাল একটু বিশ্রাম নে। আর গোপাল মনে মনে হাসছেন, মা এত কিছু দেখার পরও তুমি বলছো কত ভালোবাসা দেখেছো, কষ্ট হচ্ছে আমার সন্তানের। তখন ভগবান এখানে আরেকটি অলৌকিক লীলা করতে চাইলেন, খুব সংক্ষেপে বলছি মায়েরা, অনেক বিশাল তো ব্যাখ্যা এ অন্নকূটের মহিমা, আমরা দ্রুত গতিতে যাবো কারণ নির্ধারিত সময়ে ভোগ লাগাতে হবে, ভোগ লাগানোর সময় চলে যাচ্ছে। তখন শ্রীধাম সুধাম সুবল সুমন মধুমঙ্গল যারা এসেছে, গোবর্ধনের কেবল একশো ভাগের মাঝে এক ভাগের থেকেও কম, একটু একটু ভার কেবল গোপাল দিলেন, নে তোরা ধর, সঙ্গে সঙ্গে সবাই ভূপতিত হয়ে গেল, মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, ওজন কি করে সহ্য করবে অল্প। আর গোপাল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রেখেছেন, এই গোবর্ধনের নিচে সাত দিন সাত রাত কি কি লীলা হয়েছিল, কি কি প্রেমময় লীলা হয়েছিল, সেখানে কি রাধারানী ছিলেন, আর যদি থাকেন কি লীলা হলো, এগুলো জানতে ইচ্ছা হচ্ছে না? এগুলো জানতে হলে আবার আসতে হবে, কারণ সময়ের কারণে বলা যাবে না। আজকে যে মীরাবাই জানো, মীরাবাইয়ের ভজন শুনো, ওই মীরাবাইও পূর্ব জন্মে মাধবী লতা নামে এক সখী ছিল ব্রজগোপী, সেও এই গোবর্ধনের নিচে ছিল। তার মা তাকে বলে দিয়েছিল কোনোদিন কৃষ্ণের চুকের দিকে তাকাবি না, ও হচ্ছে মন চুরা, মনকে চুরি করে নিয়ে যায়, হরণ করে নিয়ে নেয়, ও যেমন বাঁকা বাঁকা হয়ে দাঁড়ায়, ওর দৃষ্টিও বাঁকা, মা বলে দিচ্ছে সাবধান, ওর দিকে থাকালে ঢাকা। সেই গোপালকে গোবিন্দকে প্রার্থনা করেছিল, মান খাইনি সেবা করিনি, হে গিরিধারী গিরিকে ধারণ করেছো তুমি, আবার যখন আমার গোবর্ধনের নিচে হলো, আমরা একেবারে শেষ পর্যায়ে সংক্ষেপে চলে গেলাম,
ইন্দ্র ভুল বুঝতে পেরে তিনি এসে কৃষ্ণের চরণে মার্জনা চাইলেন যে আমি তোমারই সৃষ্টি প্রভু, অথচ আমি অহংকারের বশবর্তী হয়ে আজকে এই কার্য করলাম, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। জগৎ জীব আজকের এই দিনটাকে মর্যাদার সঙ্গে পালন করবে প্রভু, তারা যেন আমার মতো ভুল না বুঝে তুমি যে পরমেশ্বর ভগবান, তুমি যে সর্ব কারণের পরম কারণ, তুমি আমায় এই বর দাও, এই অন্নকূট মহোৎসব যেন প্রত্যেক ঘরে ঘরে পালন হয়, মানুষ যেন জানতে পারে তুমি যে পরমেশ্বর পরম দয়াল, আর আমি যে অহংকারের বশবর্তী হয়ে তোমার সঙ্গে আমি এই কার্য করেছিলাম। মানুষ যখন এই লীলাগুলো শ্রবণ করবে তখন তোমার প্রতি প্রেম ভক্তি বর্ধিত হবে, তুমি কথা দাও। ভগবান ইন্দ্রকে আশীর্বাদ করেছিলেন, তাহলে ইন্দ্রকে ভগবান ক্ষমা করে কেন দিলেন, শাস্তি কেন দিলেন না? ব্রহ্মাও তো একবার কৃষ্ণ ভগবান কিনা এটা পরীক্ষা করতে গিয়ে গুবৎস হরণ করেছিল, সখাদের হরণ করেছিল, ব্রহ্মা তার বৈকুণ্ঠের পদ হারিয়েছিল, সরি ব্রহ্মলোকের পদ হারিয়েছিল, আর সেই ব্রহ্মা তাকে হরিদাস ঠাকুর হয়ে জন্ম নিতে হয়েছিল, অভিসম্পাদ দিয়ে তাকে যবনকুলে জন্ম দিলেন, কিন্তু ইন্দ্র সে এই কার্য করলো ব্রহ্মার থেকে আরো অত্যন্ত কঠিন কার্য করেছে, সেই ইন্দ্রকে ভগবান ক্ষমা করে দিলেন। কারণ কি? ইন্দ্রকে আশীর্বাদ করে ভগবান বলেছিলেন, ইন্দ্র আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি, তার কারণ কি জানো? ব্রহ্মা আমার নিকট থেকে আমার ভক্তদেরকে আলাদা করে ফেলেছিল, হরণ করেনি রেখেছিল, আর তুমি এই সাত দিন সাত রাত বৃষ্টি দিয়ে ভক্তদেরকে আমার নিকটে নিয়ে এসেছো, যারা কোনোদিন একসঙ্গে আমার সঙ্গে থাকার সুযোগ পায় নাই, আজকে তোমার এই লীলার কারণে সাত দিন সাত রাত সবাই একসঙ্গে আমরা লীলা করতে পেরেছি, আনন্দ বিলাস করতে পেরেছি। তাই ইন্দ্রকে আশীর্বাদ দিলেন, সেই থেকে গোবর্ধনের পূজা শুরু হলো, যাকে গিরিরাজ বলা হয়, ভগবান কৃষ্ণেরই একটি নাম গোবর্ধন কিংবা গিরিরাজ, ভগবান কৃষ্ণই এই সেবা গ্রহণ করছেন এবং আমরা অপ্রাকৃত কৃপা পেলাম। এই ব্রজবাসীদের উৎসব মাধুর্যের উৎসব, এই অন্নকূট মহোৎসব, এই অন্ন প্রসাদ যারা গ্রহণ করবে ভগবান বলছেন তাদের কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি বর্ধিত হবে। কাজে আমরা এখন ভোগ আরতি দর্শন করব, তারপর আমরা ভোগ দর্শন করব, তারপর আমরা প্রসাদ পেয়ে গৃহে যাব। মনে রাখবেন, অন্নকূট মহোৎসবে গিয়ে কখনো প্রসাদ না পেয়ে যাবেন না, এটা অপ্রাকৃত একটা সুযোগ আমাদের জন্য। তৎপূর্বে আমরা একটু গোপালের চরণে, বাপি প্রভু ভোগ কোথায় লাগানো হয়েছে? মন্দিরে? তাহলে তো মন্দিরে তো এত ভক্ত একসঙ্গে যাওয়া যাবে না, ওই জায়গাতেই আরতি হবে আর আমরা ওই জায়গা থেকেই দর্শন করবো। তার আগে চলুন আমরা একটু গোপালের চরণে অঞ্জলি দিই, অঞ্জলির পরপরই ভোগ রাগের প্রস্তুতি ধীরে ধীরে আয়োজন করা হবে। চলুন, জয় গোপাল কেশব মাধব জগীন দয়া, জয় গোবিন্দ। Subscribe to our YouTube channel.